কোভিড নাইন্টিনের কথা মাথায় রেখে আমরা তরল খাবার অর্থাৎ লিকুইড আই ভাবে থাকে যেটা যেমন সবজিটা না খেয়ে একটা সবজির স্যুপ খাওয়া তারপর প্রোটিন আইটেম গুলো সব সময় প্রোটিন খাবারগুলো আমাদেরকে জিঙ্ক এবং সেলেনিয়াম দেয় আপনি জানেন যে WHO ওর গাইডলাইন অনুসারে তারা বলেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিঙ্ক সেলেনিয়াম ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ই এর উপরে জোর দেওয়া হয়েছে ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার আমরা কি কি খেতে পারি রাইট ভিটামিন এ এবং ভিটামিন ই পেতে হলে লাল রঙের শাকসবজির কথা বলা হয় মাছ মাংসের কথাও বলা হয় এবং জিঙ্ক ও সেলিনিয়াম এর খুব ভালো সোর্স হচ্ছে গাঢ় সবুজ প্লাস দুধ ডিম মাছ মাংস বাংলাদেশে কিন্তু আমাদের অনেকগুলো মিডিয়া নিউজ কভার করেছে যে অনেকেই কিন্তু মাছ মাংস দুধ ডিম মাছখানে ছেড়েই দিয়েছিলেন তো এই আপনাদের মতো বিভিন্ন ফেসবুক লাইভ এবং আমাদেরকে আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা মানুষকে এটা বোঝাতে পেরেছি যে না একটু বলি যে আমাদের কিন্তু করোনা ভাইরাসটা সম্বন্ধে আমরা অ্যাওয়ার যে এই ভাইরাসটা আমাদের আক্রমণ করতে পারে কিন্তু এরকম অনেক আনন ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তো যেহেতু এখন আমাদের সময়টা হচ্ছে একটু আহ আমরা আনস্টেবল অর্থাৎ আমাদের এই যেমন স্যার বললেন যে আসলে জ্বর হলে সেটা টাইফয়েড না করোনা এটা বের করা কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে তো কাঁচা সালাদ থেকে যেটা হয় অন্যান্য ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি ইনকেস বাই চান্স শরীরে ঢুকে অন্য কোনো সমস্যা হয় সবকিছুকে আমরা দেখা যাবে যে করোনার দিকে ধাবিত করব তো সেই জন্য নিজেকে সেফ রাখার ক্ষেত্রে কুকড ফুড গুলোই কিন্তু ভালো ইভেন তার একটা গাইডলাইনে বলেছে যে যতটা একটু কুকড ফর্মে খাবার খাওয়া যায় সেই ক্ষেত্রে কিছুটা ভিটামিনের লস হবে যেমন সবজি যখন উনি কুকড করে খাবে ক্যাপসিকাম বা অন্যান্য সবজিগুলো ভিটামিন সি লস হবে সেটাকে রিপ্লেস করার জন্য সেই সবজির সাথে আমরা লেবুর রস অথবা অন্য কোনো ফলের রস অ্যাড করে তারপরে খেতে বলি অর্থাৎ খাবারে হয়তো সবজিটা যদি সিদ্ধ খায় সেই সাথে একটা ফ্রুট জুস খেয়ে নিলে কিন্তু ভিটামিন সিটা রিপ্লেস হয় একজন প্রশ্ন করছেন যে সুইট কার্ড খেতে পারবেন কিনা হ্যাঁ যদি তার ওজন ভালো থাকে থাকে ডায়াবেটিস না সে কার্ড ওজনই কার্ডের কাজ করবে হ্যাঁ একই কাজ করবে শুধু টক দই এবং সুইট কার্ডের মধ্যে ক্যালোরির তারতম্য অর্থাৎ টক দইতে ক্যালোরি কম যেহেতু চিনি নাই কার্বোহাইড্রেট কম আর মিষ্টি দইতে কার্বোহাইড্রেট একটু বেশি ক্যালোরিটা তাই একটু বেশি